হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আরও একটি নতুন সরকারি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব WBACTCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে বিভিন্ন পদে প্রচুর ভ্যাকান্সিতে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা জেনে আসি কীভাবে এই চাকরির জন্য আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই ওই লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন চাকরি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময়ে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। শুরুতেই আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং শুরুতেই লেখা রয়েছে এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ রেজিস্টার্ড অফিস বিদ্যুৎ ভবন ব্লক ডিজি সেক্টর 2 বিধাননগর কলকাতা 791 এবং বাদিকে এদের WBACTCL এর লোগো দিয়ে দিয়েছে এবং এক্ষেত্রে কিন্তু এখানে ওদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটাও দিয়ে দিয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে পোস্টগুলো দিয়ে দিয়েছে। আমি সমস্ত কিছু ডিটেলস কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো এখানে দেখুন বলে দিয়েছে কিছু কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন 19/12/2018, অর্থাৎ কিন্তু গতকাল থেকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা আজ থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং কি বলেছে, লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 11/1/2019, অর্থাৎ 11/1/2019 পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ জানুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদন কিন্তু আপনাদেরকে অনলাইনে করতে হবে। এবং কী কী পোস্ট রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে, প্রচুর পোস্টে নিয়োগ করা হয়েছে, আমি A to Z ডিটেলস আলোচনা করব। তো দেখুন প্রথম পোস্টটি কী রয়েছে, স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে টোটাল 35টি পোস্ট রয়েছে। এক্ষেত্রে আপনাদের স্যালারি হতে পারে 6,300 থেকে 20,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পেও দেওয়া হবে। এবং এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশান কী চেয়েছে, ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা রেডিও অথবা ওয়্যারলেস ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজ ডিউলি বাই WB ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেক এডুকেশন। এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের কী বলছে, গ্রস রিকোয়ারমেন্ট অন পার মান্থ অ্যাট এন্ট্রি লেভেল 34,030 টাকা পর্যন্ত। হ্যাঁ, এবং এখানে কী বলেছে পরবর্তী পোস্টটি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কী বলেছে, এক্ষেত্রে কিন্তু বলেছে আপনাদের স্যালারি হতে পারে 6,300 থেকে 20,200 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে আপনাদের যোগ্যতা কী চেয়েছে, পাস্ট গ্র্যাজুয়েশন উইথ 40% মার্কস অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ মিনিমাম স্পিড অফ 80 ওয়ার্ডস পার মিনিট ইন শর্ট হ্যান্ড প্রফিসিয়েন্সি ইন অপারেশন অফ MS অফিস, অর্থাৎ কিন্তু আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশনে 40% মার্কস নিয়ে পাশ করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর, এবং সাথে কিন্তু আপনাদেরকে মিনিটে 80টা ওয়ার্ড টাইপিং করার কিন্তু আপনাদের দক্ষতা থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে। হ্যাঁ, এবং আপনাদের MS অফিসের উপর কিন্তু আপনাদেরকে দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনাদের কী বলেছে, গ্রস রিকোয়ারমেন্টটি অন পার মান্থ অ্যাট এন্ট্রি লেভেল 25,055 টাকা পর্যন্ত। এবং পরবর্তী পোস্টটি হলো অফিস এক্সিকিউটিভ, এক্ষেত্রে টোটাল 100টি পোস্ট রয়েছে, এক্ষেত্রে স্যালারি হতে পারে 6,300 থেকে 20,200 টাকা পর্যন্ত, এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রেড পে দেওয়া হবে 3600 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের যোগ্যতাটা অনেক কিছুই চেয়েছে, তো আপনারা দেখে নেবেন একবার। তাও আমি বলে দিচ্ছি, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ 50% মার্কস ইন অ্যাগ্রিয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 50% মার্কস ইন HS লেভেল। এবং এগুলো দেখে নেবেন আপনারা, এখানে অনেক কিছু বলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে পড়া সম্ভব না, তো সমস্ত কিছু এগুলো আপনারা দেখে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটিকে ক্লিক করে কিন্তু এই নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নেবেন এবং তারপরেও কিন্তু আপনারা পড়ে নিতে পারেন। এবং এক্ষেত্রে কী বলেছে, 4 নম্বর পোস্টটি, এটা হলো লাইন্সম্যান, তো এক্ষেত্রেও কিন্তু টোটাল 150টি পোস্ট রয়েছে, 150টি পোস্ট রয়েছে। এক্ষেত্রে আপনাদের বেতন হতে পারে 6,300 থেকে 20,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 2,600 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনাদের কী বলেছে, শুধুমাত্র মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট প্লাস ট্রেড সার্টিফিকেট আন্ডার NCVT ফ্রম এনি ITI আন্ডার ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কিন্তু আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক থাকতে হবে অথবা কিন্তু আপনাদের NCVT আন্ডারে কিন্তু ITI কোর্সের আপনাদের সার্টিফিকেট থাকতে হবে, মিনিমাম 2 বছরের ডিউরেশনে কিন্তু ওয়্যারম্যান অথবা ইলেকট্রিশিয়ানের কিন্তু আপনাদের কোর্স থাকতে হবে, এগুলো দেখে নেবেন।
তো এক্ষেত্রে কি বলেছে, আপনাদের এজ কিন্তু এজ চাওয়া হয়েছে 18-27 বছরের মধ্যে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটি দেখা হয়েছে 1-1-2018 অনুযায়ী কিন্তু 18-27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এবং SC/ST বা OBC যে ছাড়টা পান 5 বছর এবং 3 বছর অনুসারে, সেই ছাড়টি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে আপনাদের পোস্টের এটা বলে দিয়েছে, স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে টোটাল পোস্ট হয়েছে 35টি, এমনভাবে কিন্তু টোটাল 322টি টোটাল পোস্ট রয়েছে। এবং এখানে পরপর বলে দিয়েছে কোন কোন ক্যাটাগরি থেকে কত কতগুলো করে পোস্ট রয়েছে, জেনারেলের ক্ষেত্রে কতগুলো, এবং OBC কটা, SC কটা, ST কটা, সমস্ত কিছু কিন্তু এখানে ভাগ করে বলে দেওয়া হয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন, টোটাল 322টি পোস্ট এখানে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে কী বলছে, মোড অফ সিলেকশন, অর্থাৎ কীভাবে কিন্তু আপনাদেরকে সিলেকশন করা হবে, বাছাই করা হবে। তো প্রথমত আপনাদেরকে রিটেন টেস্ট করা হবে। রিটেন টেস্টের পরে কিন্তু আপনাদেরকে অবশ্যই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট করা হবে, তারপরে স্টেনোগ্রাফি টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের পর কিন্তু আপনাদেরকে এক্ষেত্রে নিয়োগ করা হবে। তো কী বলেছে এখানে পোস্ট নেম, তো স্পেশাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অথবা লাইন্সম্যানের ক্ষেত্রে কিন্তু টোটাল 100 নম্বরের আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে এবং টোটাল 90 মিনিট সময় দেওয়া হবে। এবং যে ডোমেইন মার্কস সেটা কিন্তু 60 এবং জেনারেল অ্যাপটিটিউড থেকে 20 এবং ইংলিশ টেস্ট থেকে 15 এবং বেঙ্গলি অথবা নেপালি থেকে কিন্তু 5 নম্বরের কোশ্চেন করা হবে। অর্থাৎ এইভাবে কিন্তু প্রত্যেক সাবজেক্ট থেকেই কোশ্চেন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা অফিস এক্সিকিউটিভ, এখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, টোটাল 90 মিনিট সময় দেওয়া হবে। এক্ষেত্রে আপনার রিজনিং গ্রুপ এ থেকে কিন্তু 60 নম্বর আসবে। এবং আর কী রয়েছে, জেনারেল নলেজ থেকে কিন্তু আপনাদের 10 নম্বর এবং অ্যারিথমেটিক অর্থাৎ গণিত থেকে কিন্তু আপনাদের 10 নম্বর এবং ইংলিশ টেস্ট থেকে কিন্তু 15 নম্বর, বেঙ্গলি অথবা নেপালি টেস্ট থেকেও আপনাদের 5 নম্বর আসবে। এইভাবে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। আর মিনিমাম কোয়ালিফাইং মার্কস কনসিডারিং অল পার্টস ইন দ্য MCQ টাইপ টেস্ট, এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে 40% ফর ইউআর অর অ্যান্ড OBC AB, অর্থাৎ আপনাদেরকে জেনারেল এবং OBC ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং মার্কস কিন্তু 40% এবং 35 হচ্ছে SC 30% ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু 30% কোয়ালিফাই মার্কস। তো এইভাবে কিন্তু আপনাদেরকে কম্পিউটার টেস্টও করা হবে এবং স্টেনোগ্রাফি টেস্ট হচ্ছে, পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। এগুলো সমস্ত কিছু করার পরে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো এগুলো সমস্ত কিছু আপনারা দেখে নেবেন। আর এখানে বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে আবেদন করবেন, A to Z লেখা রয়েছে এখানে, এগুলো আপনারা দেখে নেবেন কীভাবে অনলাইনে আবেদন করতে হবে। আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.wbactcl.in, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এখানে বলে দিয়েছে। আর কী কীভাবে ফটো, ইমেল আইডি আর যা যা লাগবে আইডি প্রুফ, সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড মোড অফ পেমেন্ট, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ফি অথবা এবং পেমেন্টের মোড কী কী রয়েছে এখানে বলে দিয়েছে। তো এখানে একবার আমরা দেখে নিচ্ছি, দ্য আনরিজার্ভ OBC অ্যান্ড OBC বি অ্যান্ড এক্স সার্ভিসম্যান, আনরিজার্ভ OBC এ, OBC বি, তো এবং প্রত্যেক ক্যাটাগরি থেকে কিন্তু, অর্থাৎ জেনারেল এবং OBC এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নন রিফান্ডেবল 250 টাকা পে করতে হবে। এবং SC/ST ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কোনো টাকা লাগবে না। হ্যাঁ, তো এইভাবে কিন্তু সমস্ত কিছু দিয়েছে। আর এখানে নিচে কিন্তু ওদের দিয়ে দিয়েছে, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে এই হচ্ছে আপনাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং সময় বলেছে আপনারা ফোন করতে পারেন যদি আপনাদেরকে কোনো প্রয়োজন থাকে তো এই অ্যাপ্লাই করার সম্পর্কে, অ্যাপ্লাই সম্পর্কে। তো আপনারা ফোন করতে পারেন এই নম্বরগুলোতে, 7044619613, এই নম্বরগুলোতে ফোন করতে পারেন। সোম থেকে শুক্র সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবং এক্ষেত্রে বলেছে ক্লোজ অন সানডে অ্যান্ড হলিডে, অর্থাৎ রবিবার এবং ছুটির দিনগুলো বাদ দিয়ে। তো সমস্ত কিছু আপনারা বন্ধুরা দেখে নেবেন, যারা যারা এই ফর্মটিকে ফিল আপ করতে চান সমস্ত কিছু দেখে কিন্তু তারপর ফর্মটিকে ফিল আপ করবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, কারণ বিভিন্ন যোগ্যতায় কিন্তু বিভিন্ন পদে নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।